কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় 10 বছর আগে গুম হওয়া বিএনপি কর্মী খাকসার আলীর সন্ধানে সাংবাদিক সম্মেলন করেছেন পরিবার। শুক্রবার বিকেলে ঝাউদিয়ায় বাঁশপাড়া গ্রামে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে নিখোঁজ খাকসারের স্ত্রী আনজেরা খাতুন, মেয়ে বন্যা খাতুন, মা সবরুন্নেসা সহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্যে খাকসারের ভাগ্নে যুবদল নেতা মিজানুর রহমান মেজর দাবি করেন, 2014 সালে 2 ডিসেম্বর রাতে ঝাউদা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ তার মামা খাকসারকে অপহরণ করে এরপর তাকে ছেড়ে দিতে পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা দিতে না পারায় গত 10 বছরেও খাকসারের কোনো সন্ধান মেলেনি। সে বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে তাও জানে না তার পরিবার। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর। ডিসেম্বর 2014 সালে আমার মামাকে তার বাড়ির উপর থেকে ধরে নিয়ে যায়। আমার মামাকে ধরে নিয়ে যায় মজিদ, মেহেদি, ইমরান, শাহিন, নজরুল ইসলাম, শাহিন, শাহাবুল ওরফে হাতুর এবং মুক্তার। তাদের অস্ত্রের সম্মুখে আমরা সেই দিন যেতে পারি নাই এবং তারা বলেছিল 5 লক্ষ টাকা নিয়ে অতি শীঘ্র আমাদের সঙ্গে দেখা করার কথা। কিন্তু আমরা অনেক অনুরোধ করার পরও পরবর্তীতে আর কোনো সময় তা আমার মামাকে আমরা ফিরিয়ে পাই নাই, তারা আমার মামাকে আর ফিরিয়ে দেয় নাই। আমরা সেই সময় আমলিক সরকারের আমলে এই দেশের পুলিশ প্রশাসন সব তাদের অনুগত থাকায় সেই সময় আমরা থানাতে কোনো রকমে যাওয়ার সুযোগ সুবিধা পাই নাই এবং যেখানে গেছি সেখানেই আমাদের উপরে আরও অত্যাচার চালানো হয়েছে। মজিদ এবং মেহেদি গঙ্গের যে সন্ত্রাসী কার্যকলাপ, তাদের নামে ডজন খানিকেরও বেশি গুনখুমের হত্যার মামলা রয়েছে। এই তাদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমার মামা খাকসার। তারা তাকে গুনখুমের হুমকি দিয়ে অনেক সময় হামলা মামলা দিয়ে ভয় দেখিয়ে তার উপর অত্যাচার চালিয়েছিল। তাদের ভয়ে আমার মামা বিভিন্ন স্থানে পালিয়ে থাকত। আমার মামাকে তারা অপহরণ করে আমার মামার বাড়ির উপরে এনেছিল, এনে তার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এই মুক্তিপণের টাকা আমার মামারা গরিব মানুষ হওয়ায় না দিতে পারাই আমার মামাকে তারা গুম করে আজ অবধি তার লাশটাকেও তারা ফিরিয়ে দেয় নাই। আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মামাকে যেন অতি শীঘ্র আমরা জীবিত দেখতে চাই। আমার মামাকে আমরা জীবিত দেখতে চাই। সন্ত্রাসীরা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকায় অনেক চেষ্টার পরও তখন মামলা নেয়নি পুলিশ। গত 5ই অক্টোবর শেখ হাসিনা সরকারের পতন হলে দীর্ঘ 10 বছর পর মজিদ মেহেদি সহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। এই গুমের সাথে জড়িত সন্ত্রাসী মজিদ মেহেদি গঙ্গের সর্বোচ্চ শাস্তি এবং খাকসারকে জীবিত ফেরত চান তার পরিবার। মজিদ মেহেদি আমার স্বামীকে ধরে নিয়ে আসে বাড়ি করে ধরে নিয়ে এসে টাকা চাই 5 লক্ষ। তা আমরা কেমনি দেবো? আমার ভাসুরা গরিব, আমার ছেলে পিলির সংসার চালাতে পারিনি। তা খুব ই করলাম, কান্দাকাটি করলাম, খুব টাকা পয়সা খুব হানি কে আমরা কী করবো করলাম যে আমি দিতে মানে তারপরে কইলে 5 লক্ষ টাকা নিয়ে বাড়ি যাবো। টাকা আমি দিতে পারিনি, আমার স্বামী দিয়ে গুম করে আমার স্বামীকে আমি তাজা চাই। এখন অনেকই ছোট, প্রায় বয়স 6 থেকে 7 বছর। আমি তখন কিছুই বুঝতাম না। আমি রাতে শুয়ে রয়েছি, অনেক লোকজন সাথে করে আমার আব্বু ধরে নিয়ে আসি। এখন আমার কাকুকের কাছে তখন টাকা দাবি করছে যে 5 লক্ষ টাকা দিতে হবে, না একে মেরে ফেলবো। তখন আমার কাকুরা অনেক গরিব, টাকা কোথায় পাবে, তাই বলে অনেক কান্নাকাটি করে পা হাত পা জড়ি ধরা হলো। কিন্তু সে আমার আব্বুকে ছাড়ি না, সে নিয়ে গেল আর বলি যে 5 লাখ টাকা যদি ঘুষাতে পারো তাহলে এসে নিয়ে যাও। আমরা কোথায় পাবো এখন 5 লাখ টাকা? আমার মা না খাওয়াই আমাদের মানুষ করেছে, সে বাড়িতে ও বাড়িতে চাই না এসে। আমার আব্বু ঠিক মতো বাড়িই থাকতে পারিনি তাদের ভয়তে। টাকা দিনি বলে আমার আব্বুকে তারা দিইনি। অত্যাচার করতে এই গ্রামে আমার আব্বু তাদের বিরুদ্ধে কথা বলেছে বলে সেই জন্য আমার আব্বুরে তারা এই গুম করে ছেড়ে দিয়েছে। আমি আমার আব্বুকে চাচ্ছি, জীবিত অবস্থায় চাচ্ছি। তাও মজিদ মেহেদি এবং তার সাথীগণরা ওই সন্ত্রাসী কায়দায় মানে চাঁদা বাজি এটা ওটা করতো, এই জন্য তার বিরুদ্ধে বাদি দিত, দেওয়ার ফলে তার উপর হুমকি আসে। হুমকি দেখা গেলে তাকে হইল গা পলাতক যেখানে পাবো সেখান থেকে মেরিয়ে দেবো। হ্যাঁ, এই কারণে সে পালি বেড়াইতো। এমন সময় কিছুদিন পরে ও বাড়িতে পার ধরে নিয়ে আসে, তখন রাত 11টা থেকে 11:30 ধরে নিয়ে আসে, বলে 5 লাখ টাকা দিবি নাই তোর ভাইকে গুম করে দেবো, মেরে ফেলবো। মজিদ মেহেদি
মুক্তার, শাহিন, ইমরান এরা সবাই। তারপরে ওই ওই নিয়ে গেল, আমরা গরিব মানুষ 5 লাখ টাকা গুছাতেও পারি নাই, আমার ভাইকেও আমরা ফেরত পাই নাই। এখন আমার ভাইয়ের লাশ চাই, লাশ নলো তার হাড় চাই, যেখানে রাখছে সেখানতে আমাকে একটা কিছু চাই। এতদিন মামলা করতে পারিনি, তারা আমি লিখি সত্র ছায় থানা আপনারা ইয়ে সব মানে তাকে কন্ট্রোলে ছিল। আমি অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় মামলা নেয়নি। মামলা করতে গেলে তারা হুমকি দিত, মামলা করলে তোকে আমি মেরে ফেলবো, তোর ভাইয়ের মতো আমি গুম করে দেবো, এমন একটা হুমকি দিত। এদিকে খাকসারকে ফেরত পেতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এ সময় তারা বলেন, খাকসার আলী একজন ভালো মানুষ ছিলেন, মজিদ মেহেদির বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তাকে হত্যা করে লাশ গুম করেছে সন্ত্রাসীরা। ধরিনি যাই মনে করেন যে 5 লাখ টাকার দাবি করে, আর মামাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদের লোকের কাছ থেকে শুনছি যে এরা এলো মানে নলি টিপে ধরি মারি ফেলাইছে, মারি ঘুমানো অবস্থায় মারি ফেলাইছিল। কিন্তু মামা ঘুমাইছিল, আমাদের গ্রামে এনে রাখছিল, গ্রামে রাখছিল, মনে করেন সেই সময় তো মুখ খোলার মতন কারোর পরিচিত ছিল না, এরকম একটা অবস্থা ছিল আর কি। তো আমরা সুষ্ঠু বিচার চাই, আর এই যে মজিদ মেহেদি যে সন্ত্রাসী চাঁদাবাদী করে সেদের আমরা ফাঁসি চাই। খাকতারা ছিল অনেক অত্যন্ত ভালো মানুষ, গরিব দুঃখীর পাশে এসে দাঁড়াতো, সাহায্যের জন্য হলে কোনো একটা সমস্যার কারণে হলো তার কাছে যেতাম, তিনি খুবই ভালো মানুষ ছিলেন। যদি 100% মানুষের কাছে জিজ্ঞেস করেন, 99% মানুষই বলবে তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার যে 10 বছর 11 বছর হয়ে গেছে আমরা জীবিত দেখতে পারি নাই এবং দেখতে চাই, যদি তাকে না পাই মানে তার জীবিত না পাই, তার লাশটা তো আমাদের দেবে, তার লাশটা আমরা দেখতে পারবো, কিংবা তার হাড়ুটি যদি থাকে সেটাও দেখতে পারবো, এর বিচার আমরা চাই সুষ্ঠুভাবে। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে খাকসার আলী গুমের রহস্য উন্মোচন করবে পুলিশ, এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলা। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর লতি তুলে বাজারে নিয়ে গেছিলেন, ব্যস্ত 1 লক্ষ 100 টাকা দেখি নিয়ে নিল। কে নিল? যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জমা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। একটু সময়ের জন্য বিক্রি আমি খালি নয়নদের নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখবো।